সুদর্শক, আমরা শুরুতেও বলেছি আমাদের এই অনুষ্ঠান যখন থেকে আমরা শুরু করেছি, আমরা আল্লাহ তাআলার ফজলে অনেক উৎসাহব্যঞ্জক সাড়া পেয়েছি, অনেক ভালো ভালো সংবাদ আমরা শুনতে পেয়েছি যা আমাদের অনুষ্ঠান করতে অনুপ্রাণিত করছে, আর আপনাদের ফোন কল, আপনাদের সহযোগিতা তো আছেই। আমাদেরকে মোবারকবাদ জানাচ্ছেন অসংখ্য আহমদি এবং অআহমদি মেহমানরা। যেমন জানিয়েছেন আজিজ আহমদ চৌধুরী সাহেব জার্মানি থেকে, তিনি অত্যন্ত আবেগপ্রবণভাবে কতগুলো কথা লিখে পাঠিয়েছেন। তো শুধুমাত্র আমরা জানিয়ে দিচ্ছি যে আজিজ চৌধুরী সাহেব, আপনার মেসেজ আমরা পেয়েছি, আপনি আমাদের জন্য যেভাবে শুভকামনা করেছেন, আবেগ আপ্লুত হৃদয় দোয়া করেছেন, আপনি আরও দোয়া করতে থাকুন যেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন এবং সফল করেন সব দিক থেকে। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নাম কি বলছেন আপনি? সাইফুল সাহেব, জি বলুন, আপনার প্রশ্ন বলুন। জি বলুন। ঠিক আছে, বলুন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি। আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনি আমাদের জামাত সম্পর্কে জানতে চাচ্ছেন। জি, মাওলানা ফিরোজ আলম সাহেব যদি সংক্ষেপে বলতেন, আমরা আসবো, আমাদের জামাত সম্পর্কে তো আমরা আলোচনা করব, এটি আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আপনাকে অনেক ধন্যবাদ। আহমদিয়া মুসলিম জামাত নতুন কোনো মত বা পথ নয়। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী যে মহাপুরুষের আসার কথা ছিল তিনি এসেছেন। হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতুয়াসালাম ইমাম মাহদী এবং ঈসা হওয়ার দাবি করেছেন। আল্লাহ তালার নির্দেশে তিনি একটি জামাত প্রতিষ্ঠিত করেছেন, সেই জামাতের নাম হলো আহমদিয়া মুসলিম জামাত। এই জামাতের বিশ্বাস, শিক্ষা, অবিকল্পতাই যা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন, তার শিক্ষার বাহিরে এক বিন্দু আমরা যাই না এবং সেটিকে আমরা ধ্বংসের কারণ মনে করি। আমরা কোরআন কারিমের প্রতিটি অক্ষরে বিশ্বাস করি, শুরু থেকে শেষ পর্যন্ত, বিসমিল্লাহর বি থেকে আর বে থেকে নাসের সিন পর্যন্ত। আমরা হজ করি, আমরা রোজা রাখি, আমরা যাকাত দেই এবং কালেমায় আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিপূর্ণভাবে বিশ্বাস রাখি। এবং শেষ যুগে, আজকের যুগে ইসলামকে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের জামাত আহমদিয়া মুসলিম জামাত কাজ করে যাচ্ছে। কেননা ইমাম মাহদি আলাইহিস সালাম যে জামাত প্রতিষ্ঠিত করার ভবিষ্যৎবাণী ছিল, সেই জামাতের জন্যে কোরআনে কারিমে এটি স্পষ্টভাবে লেখা আছে যে লেইউজ হেরা হু আলাদ্দিনে কুল্লিহি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ধর্ম পৃথিবীতে নিয়ে এসেছেন, পবিত্র কোরআন রূপী যে সুপ্রিম শরিয়ত, চূড়ান্ত শরিয়ত, সেই শরিয়তকে পৃথিবীতে জয়যুক্ত করার কাজ হলো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসালামের জামাতের। এটি কোরআনের এই আয়াতের তাফসিরে বিভিন্ন মুফাসসিররা লিখে গেছেন যে যালিকা ইনদা খুরুজিল মাহদী, মাহদি যখন আসবেন তখন ইসলাম পৃথিবীর সকল ধর্মের উপর, সকল জাতির উপর, জাতিপুঞ্জির উপর জয়যুক্ত হবে। ইমাম মাহদী আলাইহিস সালামের প্রতিষ্ঠিত এই জামাত আহমদিয়া মুসলিম জামাতের মাধ্যমে এখন ইসলাম পৃথিবীর সর্বত্র প্রসার লাভ করছে, পৃথিবীর সকল জাতির মন জয় করছে, বিভিন্ন জাতি থেকে এসে মানুষ আহমদিয়া মুসলিম জামাতের পতাকা তলে ইসলামে অন্তর্ভুক্ত হচ্ছে, মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের শিক্ষার অন্তর্ভুক্ত হচ্ছে। জি, ধন্যবাদ মাওলানা ফিরোজ আলম সাহেব। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি কলকাতা থেকে প্রাপ্ত একটি প্রশ্ন। প্রশ্নটি পাঠিয়েছেন আমাদের বোন বুশরা হামিদ। তিনি বলছেন, আহমদিয়া জামাত যদি খ্রিস্টানদের পৃষ্ঠপোষক না হয় তাহলে ঈসা আলাইহিস সালামকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? আউয়াল সাহেবের কাছে রাখছি প্রশ্নটি। বোন বুশরা হামিদ, আপনি নিশ্চয়ই এমন প্রশ্ন সবার পক্ষ থেকে করছেন যারা এই প্রশ্নের উত্তর শুনতে উৎসুক। পশ্চিমবঙ্গের আনাচে কানাচে, আসাম, ত্রিপুরা এবং মেঘালয় অঞ্চলের সমস্ত আহমদীদেরকে সালাম জানিয়ে আমি খুব সীমাবদ্ধ সময়ের মধ্যে এই কথাটা পরিষ্কার করার চেষ্টা করব। আহমদিয়া জামাত খ্রিস্টানদের পৃষ্ঠপোষক নয়, খ্রিস্টানরা আহমদিয়া জামাতের পৃষ্ঠপোষক নয়, এই কথা পরিষ্কারভাবে জানা আবশ্যক। হযরত আকদাস মসীহে মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, যাকে আমরা এ যুগের ইমাম মাহদী হিসাবে গ্রহণ করার সৌভাগ্য পেয়েছি, তিনি তার বিভিন্ন বইয়ে, তার বিভিন্ন গ্রন্থে এই কথা স্পষ্ট করে দিয়েছেন। আপনাদের কাছে বাংলা অনুবাদ আছে কিশতিয়ে নূহ, সেখানে দেখবেন হযরত মসীহে মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল মিনারের সম্পাদকের উদ্ধৃতি দিয়ে তারপরে পুরো বিষয়টি খোলাসা করে বলে দিয়েছেন,
আমরা কোনো গভর্নমেন্টের, কোনো ইংরেজদের, কোনো খ্রিস্টানদের তোষামত করি না, আমরা কেবল তাদেরকে তখন প্রশংসা করি যখন তারা আমাদেরকে পূর্ণ ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিভিন্ন লেখার মাঝে একথা স্পষ্ট করেছেন, ধর্মীয় দিক থেকে তাদের সাথে আমাদের বিরোধ আছে, কিন্তু তা সত্ত্বেও আমি প্রশংসা করি তাদের, তারা নিজেদের দেশে ন্যায় বিচার এবং সবার সবার সমান নাগরিক অধিকার, ধর্মীয় অধিকার প্রতিষ্ঠা করে আমাদের প্রতি অনেক বড় অনুগ্রহ করেছে, এখানে এসে আমরা তাদের প্রশংসা এখনও করি। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে খ্রিস্টানদের সাথে আমাদের মিল আছে কি না, আমাদের সাথে তাদের কোনো মিল নাই, তৃতীয়বাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত সুদৃঢ়, বরং আমাদের জামাতের মূল ভিত্তি হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু। খ্রিস্টানরা বলে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে সশরীরে জীবিত আছেন, আহমদিয়া জামাতের বাইরের আলেম ওলামারা বলেন, তাদের তাফসিরে লিখেছেন, ওয়াজে বলেন, তারাও বিশ্বাস করেন হযরত ঈসা আলাইহিস সালাম সশরীরে আকাশে জীবিত। একমাত্র আহমদিয়া জামাত কোরআনের বলে বলিয়ান হয়ে ঘোষণা দিচ্ছে, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই নন, তার পূর্বেকার সমস্ত রসুল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত রসুলগত হয়ে গেছেন। এই ঘোষণা আমাদেরকে স্পষ্টভাবে মুসলমান কোরআনের সপক্ষের শক্তি হিসাবে ঘোষণা দিচ্ছে। অতএব আপনাদের কাছে বিশেষ অনুরোধ, বিষয়টি যাচাই করেন, আমরা খ্রিস্টানদের চর বা পৃষ্ঠপোষক কিভাবে হতে পারি? আমরা তো খ্রিস্টানদের খোদার পুত্র, ঈশ্বর পুত্র, ঈশ্বর যিশুকে মৃত বলে ঘোষণা দিচ্ছি, কোনো দালাল বা কোনো চর কি তার মালিকের ঈশ্বরকে মৃত বলে ঘোষণা দিতে পারে, তার ধর্মের গোড়া কেটে রেখে দিতে পারে? আহমদিয়া জামা সেই কাজটাই করছে। অতএব আপনাদের কাছে অনুরোধ, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা, কমপক্ষে আমাদের প্রতি ন্যায় বিচারটি করবেন। আমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত ঘোষণা করে খ্রিস্টানদের তথাকথিত তৃতীয়বাদের গোড়া কেটে রেখে দিয়েছি, আমরা খ্রিস্টানদের চর নই। যদি বাংলায় বলতে হয় এক অর্থে আমরা খ্রিস্টানদের তৃতীয়বাদের জম। ধন্যবাদ মাওলানা আবুল সাহেব।